জনক নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে, কেউ সে অশোক বোন প্রতি চিন্তা করে মা কাঁদে দিন রাতে, বেল উদ্ধার করিতে তাকে বীর হনুমান সুগ্রীবের অনুচর রাবণ তো প্রাণ, রামের অন্তি দিয়া দিল পরিচয় তারে কনককে উড় দিয়া সীতা দেবী কয়, কুশল সংবাদ কহ শুনিয়া দুশ্চিন্তা মোর দূর হয় যাতে, জনক নন্দিনী মা বন্দিনী হয়েছে হায় রাবণের হাতে। ক্রোধে যে দগ্ধ হইল বীরের আনন করে ভেঙে চুড়ে একাকার অশোক কানন, নিহত হইল শ্রী হনুমানের চপেটা ঘাটে, ছুটে এলো ইন্দ্রজিৎ মেঘনাথ আসে, চিত্তটাং হইলেন বীর তখন মায়া পাশে, রাবণ বেশ দিল সব কথা শুনে তোকে বেঁধে নিয়ে মারো সব পুড়িয়ে আগুনে, ভাই আগুন লাগানো হইল আদেশের সাথে, লজেরও আগুন বীর লঙ্কা দহন করে, প্রাসাদের সোনা যত গোলে গোলে পড়ে, শ্রী হনুমানের গায়ে সে আগুন জ্বলে, মুখে পুড়ে দাও লেজ সীতা তারে বলে, মুখেতে পুড়লেন লেজ হইলেন শ্রী মহাবীর মুখ পোড়া তাতে, পুড়িয়ে নিজের মুখ করেছিলেন মহাবীর সীতাকে উদ্ধার। আর আজ আজ যে উল্টো সব মুখ পোড়াদের দল ভেঙে দেয় সতীর সংসার।